হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকাও ইউনিভার্সিটিতে MCA থার্ড সেমিস্টারে পড়ছো, মানে যারা সেকেন্ড ইয়ার, তোমাদের কিন্তু যে পেপারগুলো আছে, কম্পালসারি যে পেপারগুলো আছে, তার সঙ্গে আবার দুখানা ইলেকটিভ আছে, দুটো ইলেকটিভ আছে, বা ইলেকটিভের একটা লিস্ট আছে। কোন ইলেকটিভে তোমার PHP আছে, কেউ PHP নিচ্ছে, আর একটা ইলেকটিভ 2 থেকে কেউ হয়তো ডেটা ওয়্যার হাউসিং নিচ্ছে, আরো অনেক ইলেকটিভের নামগুলো আমি এর আগে আলোচনা করেছি। মোট কথা, দুটো ইলেকটিভ সাবজেক্ট নিতে হবে, আর তোমাদের কম্পালসারি সাবজেক্ট তোমাদের যেটা আছে সেখান থেকে তিনটে সাবজেক্ট কম্পালসারি নিতে হবে, টোটাল 5টা সাবজেক্ট। এবার কম্পালসারি সাবজেক্টের মধ্যে তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম আছে। এই ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদম কিন্তু কোনো থিওরি নেই যে তুমি মুখস্থ করবে, র্যান্ডাম মুখস্থ করবে, পাতার পর পাতা মুখস্থ করে তুমি লিখে আসবে গিয়ে, এটা কিন্তু না। এই ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদমের মধ্যে কিন্তু সব ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, এবং পুরোটাই প্রোগ্রাম, পুরোটাই অ্যালগোরিদম, এবং সেই অ্যালগোরিদমের ওপর বেস করে কিন্তু নিউমেরিক্যাল আছে। এই সাবজেক্টটা কিন্তু অনেকেই পড়াতে পারে না, অনেকেই পড়াতে পারে আবার অনেকেই পড়াতে পারে না, কারণ আমাদের কাছে তো এনকোয়ারি আসে। এই সাবজেক্টটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এবং যে ডিজাইনার অফ অ্যানালিসিস অফ অ্যালগোরিদম পড়াতে পারে রীতিমতো অভ্যস্ত পড়িয়ে, তার কাছেই কিন্তু পড়া উচিত। নেক্সট সাবজেক্টে আসি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা এখন কিন্তু একটা ফ্যাসিনেশন চলছে, একটা গ্ল্যামার চলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মুখে বলা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স MCA সেমেস্টারে কেন রেখেছে, এটা কি, এটা কি শেখাচ্ছে তোমাকে? মনে রাখবে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমাদের সেমেস্টারে রয়েছে, এটা কিন্তু একটা সায়েন্স, এটা কম্পিউটার সায়েন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা সায়েন্স, এই সায়েন্সটা শেখানো হচ্ছে। তার মানে তোমাকে একটা কিন্তু চ্যাটবট তৈরি করতে বলছে না, এই সায়েন্সটা ভাই আগে শেখো। এই সায়েন্সটা না শিখে তুমি আগে চ্যাটবট বানাতে যাচ্ছ, সেটা কিন্তু কোনো মানে হবে না। ওটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, কিন্তু এই সায়েন্সটা হচ্ছে আরো ডিফিকাল্ট, কারণ এই সায়েন্সটার মধ্যে কিন্তু সব অ্যালগোরিদম ভর্তি। এ স্টার অ্যালগোরিদম, এ ও স্টার অ্যালগোরিদম, ওয়াটার জাগ প্রবলেম, হিল ক্লাইম্বিং প্রবলেম, মিনস এন্ড অ্যানালিসিস, তারপরে তোমার আলফা বিটা প্রুনিং, টিকট্যাকটো গেম থিওরি, আরো অনেক অ্যালগোরিদম আছে, ডিডাকটিভ লার্নিং, FOPL, ক্লজাল ফর্ম, রেজলিউশন মেথড, লিস্ট প্রোগ্রামিং আছে, প্রোলগ প্রোগ্রামিং আছে। তো এগুলো কিন্তু শেখাবার, মানে শেখাবে, আমাকে হাতে ধরে বুঝিয়ে দেবে, এরকম কিন্তু লোকের কাছেই কিন্তু তোমাদের যাওয়া উচিত, যদি তোমরা মনে করো তোমাদের কিন্তু এরকম গাইডের হেল্প নেওয়া উচিত। তার কারণ হচ্ছে, যদি তোমার মানে কনসেপ্টে যদি ল্যাক থেকে যায়, তাহলে কিন্তু তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবে না। সেই কারণেই আমাদের ইনস্টিটিউট, এলিভেটার ইনস্টিটিউটের, আমাদের এখানে ম্যানেজমেন্টের থেকেই একটা রুল আছে, যে আমাদের দেখো এখন অনেকে আছে যে অনেকের এখনো ঘুম ভাঙেনি, তারা এখনো মানে শীত ঘুমে রয়েছে, যে কবে ও ঠিক আছে দেখা যাবে, এখনো পুজো তো যাক তারপরে দেখা যাবে। তো সেই কারণেই বলছি, তোমাদের যখনই তোমরা অ্যালার্ট হবে যে না এবার পরীক্ষা এসে গেছে, তো আমাদের একটা ফেসিলিটি আছে, সেই ফেসিলিটিটা তোমাদের জন্যই, সেটা হচ্ছে যে আমাদের একটা রেকর্ডিং ফেসিলিটি আছে, সেই রেকর্ডিংটা তোমরা নিতে পারো। এবং সেই রেকর্ডিংটা আমাদের যে মান্থলি যে ফিস সিস্টেমে ক্লাস হয়, সেই ফিসের ওপর একটা ডিসকাউন্ট থাকে, কারণ এটা যেহেতু আমরা লাইভ ক্লাস করাচ্ছি না, তাহলে রেকর্ডিংটা তোমরা পারচেস করতে পারো, সেটা কন্ডিশনস অ্যাপ্লাই। এবং সেই রেকর্ডিং পড়ে যদি বলো যে স্যার আমি এটা বুঝতে পারছি না, সেটাও কিন্তু আমরা বোঝাবো না, কেননা সেটা আমরা ওই জন্য ডিসকাউন্ট রেটে দিচ্ছি, কারণ আমাদের সবসময় প্রায়োরিটি হচ্ছে যারা লাইভ ক্লাস করছে তাদেরকে আমাদের প্রায়োরিটিটা বেশি দিতে হয়। রেকর্ডিংটা কি, তুমি স্লিপ করে গেছো, তুমি মিস করে গেছো, সেটা তুমি ওখানে একটা ডিসকাউন্ট রেটে তুমি পেয়ে যাচ্ছ, তার মানে কিছু তো তোমার হেল্প হচ্ছে, অবশ্যই তার সঙ্গে কিন্তু নোটসটাও তোমরা পেয়ে যাচ্ছ। এবং রেকর্ডিং যে ক্লাসটা, সেটা আপাতত কারোরই অসুবিধা হয় না, সেই রেকর্ডিং ক্লাসটা দেখে তারা বুঝতে পারে। হ্যাঁ, কিছু টুকিটাকি ছোটখাটো জিনিস হয়তো তোমরা জিজ্ঞেস করলে করে নিতে পারো, কিন্তু একদম টপ টু বটম যে ডাউট, ডাউট একটা খুব মানে ভয়ানক জিনিস। এরকমও হয়েছে, ডাউট বলে সে আমাকে সারাদিনে 10 বার ফোন করছে, তো এটা তো সম্ভব না, তুমি সময় নষ্ট করেছো, কিছু করার নেই। একটা তাও ফেসিলিটি তুমি পাচ্ছ, যে রেকর্ড ক্লাসটা তুমি দেখতে পাচ্ছ, তাও রেকর্ড ক্লাস তোমার যদি পরীক্ষা ডিসেম্বর মাসের 4 তারিখ থেকে হয়, তুমি যদি এখন নভেম্বরে এসে রেকর্ড ক্লাস চাও, উই ডোন্ট গিভ, আমরা দিতে পারবো না। কারণ কি হবে তোমার নিয়ে, 3-4 মাস আমাদের পড়ানো হয়ে গেছে, সেই রেকর্ড ক্লাস নিয়ে তুমি, এটা কি সেই ওয়েব সিরিজ দেখা হয়ে যাচ্ছে? ওয়েব সিরিজ না কিন্তু এটা,
এটা পড়ে তোমাকে বুঝতে হবে। তো সেই কারণেই বলছি এটা ফেসিলিটি আছে। আর যদি মনে করো যে না আমার কোনো রেকর্ড ক্লাসের দরকার নেই, আপনি যেখানে রয়েছেন যে টপিক পড়াচ্ছেন আমি সেই টপিক থেকেই পিক আপ করতে পারবো, তাহলে সেটা তোমরা লাইভ ক্লাসে জয়েন করতে পারো। এখনো আমাদের ক্লাস চলছে, সেই লাইভ ক্লাসটাতে তোমরা জয়েন করতে পারো। তাহলে আমি কম্পালসারি সাবজেক্টের কথা বলছি, সেই কম্পালসারি সাবজেক্টেরও রেকর্ডিং আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আর যারা পিএইচপি নিয়েছো ইলেকটিভ হিসেবে তাদের জন্য আমাদের রেকর্ডিং রয়েছে। তো এবার তোমাদেরকে আমি বলছি যে যদি তোমরা মনে করো যে না আপনি যেখানে পড়াচ্ছেন সেখান থেকেই আমি পিক আপ করতে পারবো, এটা কোনো আমরা ফোর্স করি না, তাহলে সেটাও তোমরা করতে পারো। সেটা তোমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস করতে হবে। আমাদের কাছে আসারও দরকার নেই, রেকর্ডের আমার দরকার নেই, আমাদের কাছে আসারও দরকার নেই, এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো কোনো না কোনো গাইডের হেল্প নাও, যে তোমাকে আলফা বিটা প্রুনিংটা পড়ে বুঝিয়ে দিতে পারবে। পরীক্ষার হলে গিয়ে তুমি কিন্তু কিছু মাথায় থাকবে না, তুমি কিছু লিখতে পারবে না, তোমাকে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমে ন্যাপস্যাক প্রবলেম যেটা আছে, 01 ন্যাপস্যাক প্রবলেম, ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম, এটা যে বুঝিয়ে দিতে পারবে যে কি হচ্ছে, ব্যাগের ভেতর আমি আইটেমগুলো রাখছি কিভাবে, কি কনস্ট্রেন্টগুলো আছে, এগুলো কি তোমরা আদৌ পড়েছো? আমার তো বলে মনে হয় না যে তোমরা পড়েছো এখনো। স্ট্রেজেন্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, চেইন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যথেষ্ট ডিফিকাল্ট, চেইন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমারই পড়াতে 3-4টে ক্লাস লেগে গেছে। তো সেই ব্যাপারগুলোই বলছি যে এটা অ্যাওয়ার হও, অ্যাওয়ার হও, আমাদের কাছে আসতে হবে। এটা আমি আবার বলছি, আমাদের কাছে আসার দরকার নেই, কোনো না কোনো গাইডের হেল্প নাও। যদি মনে হয় যে না একা একা বুঝতে পারছি না, তাহলে কিন্তু কোনো না কোনো গাইডের হেল্প নাও, যেটা তোমাদেরই লাভ হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।